গভীর রাতে পুরনো প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রগতি ময়দান থানার কয়লা ডিপো এলাকায় ঘটে। আমাদের প্রতিনিধি হিন্দল দে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কি ঘটেছিল, এখন কি অবস্থা? দেখো কুসুমিতা, তোমাকে বলে রাখি, সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। প্রগতি ময়দান থানা এলাকার বাসন্তী হাইওয়ের পাশে যে কয়লা ডিপো, সেখানে কিন্তু একেবারে পুরনো প্লাস্টিকের যে গোডাউন, এবং পুরনো শুধু প্লাস্টিক নয়, প্লাস্টিক সামগ্রী সেই সবের যে গোডাউন, সেখানে কিন্তু আগুন লাগে। বিস্তীর্ণ এলাকা জুড়ে তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়ায় ঢেকে রয়েছে, এবং দমকল কর্মীরা তারা কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এই অঞ্চলে, এই বিস্তীর্ণ অঞ্চল, সেটা কিন্তু সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে যায়। রাতের ছবি তুমি দেখতে পাচ্ছ যে যেখানে কিন্তু সমস্ত এলাকাটা দাউদাউ করে আগুন জ্বলছে, এবং সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করে। কেননা ক্যামেরা পার্সন শ্যামল জানাকে একবার বলবো সেই ছবিটা দেখাতে। একেবারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। অবশ্যই কত সময় লাগে সেদিকে আমাদের নজর থাকবে। হিন্দল, ধন্যবাদ। সাত সকালে মধ্য কলকাতায় একটি দুর্ঘটনা, সেই দুর্ঘটনার খবরে নজর রাখবো। কলকাতায় বিলাসবহুল গাড়ির দৌরাত্ম, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে অডি নিয়ে বেপরোয়া গতির তাণ্ডব, নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান রিক্সায় অডির ধাক্কা মত্ত যুবকের, এবং পুলিশ ধরে ফেলায় পুলিশকেও গালিগালাজ মত্ত গাড়ি চালকের। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছে আবিরের কাছে। আবির, কি ঘটনা ঘটেছে? দেখো, সাত সকালে বিলাসবহুল গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে এক ব্যক্তিকে গুরুতর আহত করলো একটি বিলাসবহুল গাড়ির চালক। এবং আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি এখন সেন্ট্রাল এভিনিউর ওপরে মোহাম্মদ আলী পার্কের সামনে, এই ঘটনা ঘটেছে। দীপ্তেন্দু দেখাচ্ছে সেই ছবি, নাম্বার প্লেট ইউপি, এবং অর্থাৎ উত্তরপ্রদেশের UP15BB1555, এই হচ্ছে গাড়ির নাম্বার। এবং এই যে গাড়িটি, সেই গাড়িটি বেপরোয়া গতিতে আসছিল, এবং যিনি চালক তিনি পার্ক স্ট্রিট অঞ্চলে থাকেন এমনটাই পুলিশকে জানিয়েছেন। সোনাগাছি অঞ্চল থেকে সে বাড়ির দিকে, অর্থাৎ পার্ক স্ট্রিটের দিকে সে যাচ্ছিল, ঠিক তখনই এক ভ্যান চালককে প্রথমে ধাক্কা মারে, এবং তারপরে ধাক্কা মেরে সে চম্পট দেয়। এরপরে পরের সিগন্যালে মোহাম্মদ আলী পার্কের কাছে, পার্কের ঠিক পরেই পুলিশ এই গাড়িটিকে প্রথমে আটক করে, এবং আটক করে দেখা যায় যে মত্ত অবস্থায় রয়েছে সেই গাড়ির চালক। গাড়ির ভেতরে সারিবদ্ধভাবে মদের বোতল, এবং পুলিশ যখন আটকায় তখন পুলিশকেও গালিগালাজ করতে শুরু করে ওই গাড়ির চালক। এবং তার সঙ্গে সঙ্গে গাড়ির ওপরে একেবারে দিনে দুপুরে গাড়ির রাস্তার মাঝখানে, সেন্ট্রাল এভিনিউর মাঝখানে রেখে সে গাড়ির ওপরে উঠে কিন্তু সে কখনো নাচতে শুরু করে, কখনো গাড়ির ওপরে উঠে সে শুয়ে পড়ে। এবং এরপর যিনি আহত হয়েছেন তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ইতিমধ্যে পুলিশ নিয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আটক করে পুলিশ কর্মীরা তারা এখানেই রয়েছেন, এবং গাড়িটিকে ইতিমধ্যে আটক করেছে। আটক করে নিয়ে যাওয়া হয়েছে গাড়ির চালককে, বিলাসবহুল গাড়ি, সেই গাড়িটি নিয়ে এই তাণ্ডবের ঘটনায় যারা আরও বেশ একটি ভ্যান, সেই ভ্যানেও কিন্তু ধাক্কা মারে এই গাড়ি, এবং সেই ভ্যান চালকও কিন্তু এসে পুলিশকে জানায়, এবং তারপরে এই গাড়িটি যিনি চালক তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আবির তোমাকে।